thank <smart noise> you সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অন্যরকম পাঠশালায় আজকে হচ্ছে আমরা পরিমিতি ষোলো দশমিক একের টাইপ টু এর ম্যাথগুলো করব টাইপ টু টার কেসটা শুরুতে হচ্ছে আমরা একটি ফর্মুলা শিখে নিই সেখানে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রে যদি দুই বা হু তাদের অন্তর্ভুক্ত কোন দাও থাকে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ধারণ করব। আমরা অলরেডি জানি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কিন্তু এটি আমরা কখন বের করতে পারবো যদি কিনা ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে যদি ভূমি আর উচ্চতা দেওয়া না থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন রকম উপাদান দেওয়া থাকবে সেইটি কিভাবে বের করব সেটি হচ্ছে আমাদের টার্গেট তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যদি কিনা ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটি কিভাবে নির্ণয় হচ্ছে আমরা একটি চিত্র এঁকে একটি ত্রিভুজ যেখানে কিনা বিসি ইকুয়ালস টু এ ইকুয়ালস টু সি এবং এসি ইকুয়ালস টু বি এবং এরপর হচ্ছে আমি এ থেকে ভূমি বিসি এর উপর একটি লম্ব এডি অঙ্কন করি এবং সেক্ষেত্রে এডির নাম দিয়ে এইচ এবং আমরা বুঝতেই পারছি এখানে এডি হচ্ছে আমাদের সেই লম্ব বা উচ্চতা তো এক্ষেত্রে হচ্ছে আমরা এখন কোন সি এর সাপেক্ষে আমরা নির্ণয় করি যে সি ইকুয়ালস টু এডি বাই সি এ আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে যে সাইন্স সি আছে আমরা জানি যে সাগরে লবণ আছে আমরা এভাবে বের করতে পারি তো সাইন্স সি এর ক্ষেত্রে লম্ব বাই অতিভ অর্থাৎ এডি বাই সি এ এবং এখানে আমরা মানগুলো বসিয়ে দিই আমরা মানগুলো এখানে আমরা জানি এ ডি হচ্ছে এইচ এবং সি টু হচ্ছে বি বা হচ্ছে আমরা সিম্প্লিফাই করে লিখতে পারি যে এই টার্মটুকু যদি আমরা বাদ দিই তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়ালস টু বি সাইন সি ওকে সো এতটুকু ইনফরমেশন পেয়ে গেলে আমরা হচ্ছে এইচ এর একটি মান আমরা বি এবং সি এর আকারে হচ্ছে প্রকাশ করতে পারছি এখন তাহলে আমরা ক্ষেত্রফলটি বের করে ফেলি সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা যে ফর্মুলাটি জানি সেটি আগে লিখি হাফ ইন্টু এবং এখানে ভূমি কোনটা ভূমি হচ্ছে বিসি ইন্টু এ ডি এখানে বিসি এর মান হচ্ছে এ তাহলে হাফ ইন্টু এ এবং এখানে হচ্ছে আমরা এ এর একটি মান মানে এ মানে হচ্ছে এইচ এবং এইচ এর একটি মান আমরা অলরেডি বের করে ফেলেছি সেটি হচ্ছে বি সাইন সি তাহলে আমরা একেবারে লিখতে পারি হাফ ইন্টু এ বি সাইন সি হচ্ছে ফর্মুলা যদি কিনা আমার এখানে একটি বাহু এ এবং একটি বাহু বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সি দেওয়া আছে সেক্ষেত্রে 1/2 এ বি সাইন সি দ্বারা এই ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে পারবো অনুরূপভাবে যদি কিনা আমার এখানে এ এবং বি মান না দিয়ে এ এবং সি এর মান দেওয়া থাকে এবং কোন বি মান দেওয়া থাকে আমি সিমিলার ওয়েতে চাইলে এই ফর্মুলাটি अप्लाई করতে পারি 1/2 এ সি সিএ সাইন বি অথবা 1/2 বিসি সাইন এ এই তিনটির যে কোনো একটি ফর্মুলা ব্যবহার করি যদি কেনা দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রফলটি বের করতে পারবো এই টাইপের মধ্যে দুইটি অঙ্ক রয়েছে সেই দুইটি অঙ্ক এখন আমরা সমাধান করবো এই টাইপের অঙ্কগুলোর মধ্যে বই দুটি অঙ্ক রয়েছে একটি হচ্ছে উদাহরণ দুই এবং অপরটি হচ্ছে অনুশীলনী ছয় এবং উদাহরণ দুই এবং অনুশীলনী ছয় প্রায় একই রকম অঙ্ক উদাহরণ দুই হচ্ছে দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া রয়েছে বের করতে হবে ক্ষেত্রফল কত এবং অনুশীলনী ছয় হচ্ছে তার ঠিক ভাইস ভার্সা সেখানে হচ্ছে দুইটি বাহু এবং তাদের ক্ষেত্রফল দেওয়া আছে অন্তর্ভুক্ত কোনটি বের করতে হবে তো আসলে আমরা শুরু করি প্রথমে উদাহরণ দুই করি উদাহরণ দুইয়ের প্রশ্নটি হচ্ছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে নাইন সেন্টিমিটার ও টেন সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন 60 ডিগ্রি ক্ষেত্রে ফল বের করতে হবে সো আমরা প্রথমে হচ্ছে চিত্রটি এঁকে ফেলি আমরা একটি ত্রিভুজ চাকলাম মানে যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে দিয়ে বলা নাই যে কোনটা হচ্ছে 9 সেন্টিমিটার বা কোনটা 10 সেন্টিমিটার সেক্ষেত্রে আমরা যে একটি বাহুকে টেন সেন্টিমিটার এবং নাইন সেন্টিমিটার ধরে নিতে পারি শর্ত হচ্ছে একটি যে তারা সংলগ্ন বাহু হতে হবে কারণ তাদের অন্তর্ভুক্ত কোনটি দেওয়া আছে সেটি হচ্ছে সিক্সটি ডিগ্রি সো আমরা ভূমিকে 10 সেন্টিমিটার এবং আরেকটি বাহুকে 9 সেন্টিমিটার ধরলাম এবং তাদের অন্তর্ভুক্ত কোণকে সিক্সটি ডিগ্রি দেখলাম এখন হচ্ছে আমরা ইনফরমেশনগুলো লিখে ফেলি এখানে দেওয়া আছে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আমরা হচ্ছে আমাদের সুবিধার্থে বাহুগুলো একটু নামকরণ করি এ ইকুয়ালস টু নাইন সেন্টিমিটার এবং বি সমান টেন সেন্টিমিটার এবং এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থেটা ইকুয়ালস টু সিক্সটি ডিগ্রি তাহলে এখন আমাদের সাজানো শেষ আমরা এখন ডাইরেক্ট চার্জ ফর্মুলা বসাবো তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু এ বি সাইন সি বা আমরা সাইন থেটাও লিখতে পারি ক্ষেত্রে তাহলে এটি হচ্ছে হাফ এর মান হচ্ছে এখানে নাইন বি জানি সাইন সিক্সটি ডিগ্রি তাহলে হাফ ইন্টু নাইন ইন্টু টেন ইন্টু সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু পুরো ব্যাপারটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা থার্টি এইট পয়েন্ট নাইন সেভেন বর্গ সেন্টিমিটার পাবো এবং আমরা জানি যে ক্ষেত্রফল এখানে সবসময় বর্গতে নিতে হয় এবং যেহেতু অন্যান্য মান সেন্টিমিটার রয়েছে তা আমরা বর্গ সেন্টিমিটার লিখি তো আস আমরা পরের অঙ্কটি করি ওকে এরপর হচ্ছে আমরা অনুশীলনী ছয় নম্বর অঙ্কটা করি যেখানে আমরা প্রশ্নটা দেখি একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি এইট মিটার এবং এদের ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড এইটি টু বর্গমিটার এদের কোণ বের করতে বলেছে তার মানে আমরা বুঝতেই পারছি এর আগের অঙ্কটা ঠিক ভাইস বার্সা তো আমরা হচ্ছে ইনফরমেশনগুলো লিখে ফেলি দেওয়া আছে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ক্রমে এ টু টোয়েন্টি সিক্স এবং বি 28 টু এইট মিটার এবং ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড টু বর্গ মিটার এবং এক্ষেত্রে আমরা চিত্র এঁকে নিতে পারি যেহেতু আমরা কোনার মালটা জানি না আমরা একটা আনুমানিক চিত্র আঁকবো এবং ক্ষেত্রে আমরা কোনকে থেটা দ্বারা সংজ্ঞায়িত করবো এবং আমরা লিখে ফেলি মনে করি বাহু দুটির অন্তর্ভুক্ত কোন থেটা তো আমরা বুঝতেই পারছি যে আমাদের এখানে আমরা সাধারণত আগের অঙ্কগুলো কি করতাম এ থাকতো বি থাকতো থেতা থাকতো আমরা ফর্মুলা বসাতাম এবং আমরা ক্ষেত্রফলটি পেয়ে যেতাম বাট এই অঙ্কে অলরেডি আমরা ক্ষেত্রফলটি পেয়ে গিয়েছি তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে অঙ্কটা করে ফেলবো আমরা এই পাশে চিত্রটি মুছে একটু জায়গা করে নিই প্রশ্ন মতে

বাহু দুইটির অন্তর্ভুক্ত কোন সেটা ইকুয়ালস টু থার্টি ডিগ্রি এনসার সেটা ইকুয়ালস টু থার্টি ডিগ্রি দুইনির সাথে সাথে হচ্ছে আমাদের টাইপ টু এর অঙ্ক শেষ এখন আমরা টাইপ থ্রি এর অঙ্ক